محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কিনা জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন আপনার প্রশ্ন তো দিয়েছি দুঃখিত খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুনাহ হবে কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তার স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া জায়েজ হবে কিনা সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরও হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাইরই হয় অর্থাৎ উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য এটা খেতে পারবেন কিন্তু তার চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত নামাজে মনোযোগ কি এটা জানতে চাচ্ছেন তারানা বোন নামাজে মনোযোগ রাখাটা এটা আবশ্যক নামাজের যে কি বলে আপনার যে প্রাণ আসল প্রাণটাই হলো মনোযোগ সেই মনোযোগটা ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত এই বিষয়ে আমাদের একটা ভিডিও ইনশাআল্লাহ অচিরেই আসছে কিছু পরামর্শমূলক আশা করি সেখান থেকে আপনি বিস্তারিত ধারণা পাবেন এরপরে নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পরতে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে মিনহাজ আকন্দ আপনি জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জানতে নির্ভরযোগ্য কিছু কিতাবের নাম জানলে উপকৃত হতাম ভাই মিনহাজ এক্ষেত্রে আপনি আর রাহিকুল মাখতুম এটি পড়তে পারেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাবি সিরাতুন নবী 3 ভলিউমের বা 4 ভলিউমের এটা পড়তে পারেন তারপরে গোলাম মুস্তফার আপনার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বই আছে সেটাও আপনি পড়তে পারেন মন্দ নয় তবে অথেন্টিক হবে আপনার রাহিকুল মাখতুম এবং আলী সাল্লাবির যেটি বলেছি এটি সেই সাথে নবী রহমত এটা সৈয়দ আবুল হাসান আদিবুর রহমতুল্লাহ আলাইয়ের এটা বাংলা অনুবাদ হয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের জন্য কীভাবে রহমত হয়ে এসেছেন একটা বিশেষ পাঠের উপরে লেখা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা বই এগুলো পড়তে পারেন মোটামুটি